আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা যে যেখানেই থাকি না কেন একটু সাবধানে থাকার চেষ্টা করব। করোনা একটি মহামারী, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই করোনার কারণে খুব অসহায়ের মতো অবস্থায় আছে, যেখানে মানুষের জীবন খুব কষ্টে অতিবাহিত হচ্ছে। করোনা থেকে আমরা যদি নিরাপদে থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই একটু সচেতন হতে হবে। আজ আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাবের বই সমূহ, এর আগে দু একটি ক্লাস আমরা এখান থেকে নিয়েছি, আজও আমি একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি চেষ্টা করবো ক্লাসে সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করার জন্য। তোমরা আর দেরি না করে খাতা কলম পেন্সিল ক্যালকুলেটার নিয়ে প্রস্তুত হও এবং ক্লাসে যুক্ত হও। অঙ্ক নম্বর হল 16, পেজ নম্বর 88, হিসাবের বই সম্পর্কে আলোচনা। 2020 সালের পহেলা আগস্ট জনাব এক্স, পহেলা আগস্ট জনাব এক্স 1,00,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 2020 আগস্ট 5% কারবারি বার্তায় মিস্টার করিমের নিকট থেকে পণ্য ক্রয় 15,000 টাকা। 12 তারিখ বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা এবং পরিবহন ব্যয় প্রদত্ত হলো 1,000 টাকা। 17 তারিখ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যন্ত্রপাতি ধারে বিক্রি করা হলো 5,000 টাকা। 21 তারিখ মিস্টার হাসানের নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রি করে 60,000 টাকা নগদে, 30,000 টাকা চেকে এবং অবশিষ্ট টাকার জন্য বিলে স্বীকৃতি পাওয়া গেল। 23 তারিখ আন্তঃক্রয় 1,000 টাকা। 27 তারিখ মিস্টার করিমকে পণ্য ফেরত দেওয়া হলো 4,000 টাকা। 30 তারিখ অফিসের ভাড়া প্রদান করা হলো 6,000 টাকা। প্রথম প্রশ্ন ক নম্বর, নিক বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, 27 তারিখে লেনদেনের জন্য ডেবিট নোট তৈরি করো। গ নম্বর, 12, 1, 12, 17 এবং 21 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলের কথা আমরা চেষ্টা করব সবগুলো জাবেদা করার জন্য। তাহলে আর দেরি না করে ক নম্বর আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি। এই নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হলে যত তারিখে আমরা বিক্রয় করেছি এই বিক্রির টাকাগুলো আমরা কি করব, যোগ করব। এখান থেকে যদি কোনো ফেরতের কোনো লেনদেন থাকে সেটা আমরা বাদ দিব, বা কারবারি বার্তা যদি বাদ থাকে সেটাও আমরা বাদ দিয়ে হিসাবভুক্ত করব। একটু খেয়াল করি, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা, আগস্ট 17 তারিখে প্রথম বিক্রয় হয়েছে আমাদের 5,000 টাকা, 21 তারিখে বলা আছে মিস্টার হাসানের নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রি করা হলো 60% নগদে, 30% চেকে, অবশিষ্ট টাকার জন্য বিলে স্বীকৃতি পাওয়া গেল। এই এখানে ওই লেনদেনগুলো এখানে আসবে না, টোটাল বিক্রয় থেকে আমরা হিসাবভুক্ত করব। টোটাল বিক্রয় দিয়ে আছে আমার 30,000 টাকা, এর ভিতরে 10% আছে কারবারি বার্তা। কারবারি বার্তা আমাদের হিসাবে আসবে তো আমরা অবশ্যই ছাড় দিতে হবে। এটা ছাড় দেওয়ার পরে 30,000 টাকা 10% কারবারি বার্তা হয় 3,000, 30,000 টাকা 3,000 টাকা বাদ দিলে বার্তার পরিমাণ কত হবে, 27,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যোগ বিক্রয় 27,000 টাকা। তা টোটাল বিক্রি হলো আমাদের কত টাকা, 32,000 টাকা। 23 তারিখে দেয়া আছে আন্ত ফেরত, আন্ত মানে হলো বিক্রয় ফেরত, যাকে বলি আমরা বিক্রয় ফেরত, আন্ত ফেরত, অন্তর্মুখী ফেরত। এই আন্ত ফেরত আমরা কি বিক্রয় ফেরত কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে কত টাকা, 1,000 টাকা। মোট হলো কত টাকা, 31,000 টাকা। এটি হলো আমাদের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হয়ে গেল। খ নম্বর আমাদের বলা আছে 27 তারিখের লেনদেনগুলোর জন্য একটি ডেবিট নোট তৈরি করো। আমরা আগেই বলেছি ক্লাসে ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান নং, ক্যাশ মেমো, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে যদি কোনো অঙ্ক আসে এই লেনদেনগুলো অবশ্যই আমাদের পরীক্ষায় আসতে পারে, এই যে কোনো একটি বিষয় এখান থেকে আমাদের করতে হবে। তাহলে আমরা একটু চেষ্টা করি, এখানে প্রথম লিখবো এক্স ট্রেডার্স 25-1 মতিঝিল ঢাকা, ডেবিট নোট, বিক্রেতার নাম ও ঠিকানা, ক্রেতার নাম ও ঠিকানা, বিক্রেতা হিসাব নিয়ে ডেবিট করা হলো। এখানে আমরা লিখব বিবরণ, 2023 সাল আগস্ট 5 ধারে কৃত 4,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো। ডেবিট নোট হলো পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে,
নোট হলো পণ্য ফেরত আসলে যেটা হবে সেটা 4000 টাকা, কথা 4000 টাকা, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, স্বাক্ষর ম্যানেজার। তো এভাবে আমাদের ডেবিট ভাউচার করতে হবে, ক্রেডিট ভাউচারও একই সিস্টেমে, তখন আমার অন্য কিছু লেখার একটু পরিবর্তন করতে হবে। তো এই হলো আমাদের ক এবং খ। গ নম্বরে বলা আছে উক্ত লেনদেনগুলো একটি জাবেদা, আমি প্রত্যেকটি জাবেদাই তোমাদেরকে এখানে দেখাবো, একটু খেয়াল করো। প্রথম আমাকে দিয়ে আছে 2020 সালের 1 আগস্ট এক্স নগদ 1 লক্ষ টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। নগদ টাকা নিয়ে আসছে 1,000 টাকা, সাথে ঋণ আছে আমার 20,000 টাকা। আমরা যদি এটা জাবেদা করি আমরা লিখতে পারি নগদন হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ঋণ হয়তো যদিও আমার নগদ টাকার পরিমাণকে বৃদ্ধি করবে, কিন্তু এটা আমাদের কি হবে না, এটা আমাদের ইসে আসবে না, মূলধনে আসবে না। তাহলে আমরা লিখতে পারি নগদন হিসাবে লিখতে পারি ডেবিট 1,20,000 টাকা, ঋণ হিসাবে লিখতে পারি কত টাকা, 20,000 টাকা ক্রেডিট, মূলধন লিখতে পারি আমাদের 1 লক্ষ টাকা। এটাই হলো আমাদের প্রথম জাবেদাটা। দ্বিতীয় জাবেদার ক্ষেত্রে বলা আছে আগস্ট 5 তারিখে কারবারি বার্তায় 5% কারবারি বার্তায় মিস্টার করিমের নিকট থেকে পণ্য ক্রয় এত টাকা, পণ্য ক্রয় আছে কত টাকা, 15,000 টাকা। তাহলে আমাদের নিশ্চয়ই, আমরা আগেই বলেছি বার্তা কয় প্রকার হয়ে থাকে, দুই প্রকার, একটা কারবারি বার্তা, একটা নগদ বার্তা। কারবারি বার্তা আমাদের হিসাবের খাতা হিসাবভুক্ত করতে হয় না, কিন্তু নগদ বার্তা আমার হিসাবের খাতা হিসাবভুক্ত করতে হবে। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা সৃষ্টি হয় তাকে কারবারি বার্তা বলে, দেনা পাওনার পণ্য নিষ্পত্তির সময় যে বার্তা সৃষ্টি হয় তাকে নগদ বার্তা বলে। তাহলে আমরা যদি এখানে জাবেদা করি নগদ হিসাব লিখবো ডেবিট, বিক্রয় হিসাব লিখবো ক্রেডিট, টাকার সময় লিখবো আমরা বার্তার টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটি হবে সে টাকাটি আমরা লিখবো 13,500 টাকা। 12 তারিখ আছে বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা এবং পরিবহন ব্যয় প্রদত্ত হলো। আমরা যখন কোনো পণ্য দ্রব্য বাজার থেকে বা মার্কেট থেকে কিনি তখন আমাদের এই পণ্যের ব্যয় যা হয় তার সাথে আমরা যদি পরিবহন খরচ হয় সেটাই পণ্যটির জন্য হয়ে যায়, সেটা আমরা তার সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, পরিবহন খরচ হিসাব হলো ডেবিট, আর নগদান হিসাব হলো ক্রেডিট। কোন স্টুডেন্ট যদি এখানে আমরা সরাসরি যন্ত্রপাতি হিসাব লিখে টাকা 21,000 টাকা লিখি তাও হবে, এবং কেউ যদি আমরা লিখি যন্ত্রপাতি হিসাব ডেবিট, পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উভয়ভাবে করলেই অঙ্কটি রাইট হয়ে যাবে। তারপরে আছে আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যন্ত্রপাতি ধারে বিক্রি করা হলো। আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যদি কোনো জিনিস ক্রয় করি সেটা হলো আমাদের আসলে বিক্রয়ের উদ্দেশ্যে এবং অফিসের জন্য। বিক্রয়ের উদ্দেশ্যে মানে যে বিচারা ফার্নিচারে ব্যবসা করে সেটা কিন্তু তার আসলে সম্পদ নয়, এটা তার হলো পণ্য। বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দেয় কোনো কেনাকাটা করে সেটা ক্রয় হিসাবে গণ্য হবে, এটা কখনো সম্পত্তি হিসাবে দেখা যায় না। যেহেতু এখানে বলা বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, যদি বলা থাকতো 5,000 টাকা দেখি যন্ত্রপাতি ক্রয় করা হলো তখন এটা আমার সম্পদ বলে গণ্য হতো, তখন আমি লিখতাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা বাকিতে যদি হতো তাহলে আমরা লিখতে পারতাম দেনাদার হিসাব হলো ক্রেডিট। তাহলে বাকিতে বাউন্ড হিসাব হলো বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে আমরা যদি ক্রয় করতে বাউন্ডার হিসাব আমরা লিখতে পারতাম হলো ক্যারিয়ার। আর এখানে কিন্তু সেই উদ্দেশ্যটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় কিন্তু যন্ত্রপাতি ধারে বিক্রি করা হলো, মানে আমরা বিক্রয়টা করব কিন্তু এই যন্ত্রটা কিসে বিক্রি করছি ধারে বিক্রি করা হলো, তখন আমরা লিখতে পারি বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্যারি। এখানে আর আমাদের কখনো অন্য কিছু হিসাব করতে হবে না। এরপরে আছে আমাদের 21 তারিখে মিস্টার হাসানের নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রি করে 60% নগদে, 30% চেকে এবং অবশিষ্ট টাকার জন্য বিলে স্বীকৃতি পাওয়া গেল। আমরা জানি পণ্য করে বিক্রি করা নগদে হতে পারে, চেকে হতে পারে, বাকিতে হতে পারে, ধারে হতে পারে, আবার বিলের মাধ্যমে হতে পারে। এখানে আমরা 30,000 টাকার পণ্য বিক্রি করছি, 60% নগদ টাকা পেয়েছি, কারবারি বার্তা আছে 30,000 টাকা, 10% কারবারি বার্তা হবে 3,000, তাহলে রইল কত, 27,000 টাকা। এই 27,000 টাকা নগদে পাইছে আমরা কত, 60%, 27,000 টাকা নগদে যে টাকা সেটাকে লিখবো নগদ হিসাব ডেবিট, চেক হিসাব লিখবো, চেকটা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নগদ হিসেবে গণ্য হবে, তাহলে আমরা লিখবো নগদ হিসাব ডেবিট। তারপরে বিলের স্বীকৃতি পাওয়া গেল, বিলের স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য বিল হিসাব, বিলের স্বীকৃতি প্রদান করলে প্রদেয় বিল হিসাব, স্বীকৃতি বিল পাওয়া গেলে প্রাপ্য বিল, স্বীকৃতি বিল প্রদান করলে প্রদেয় বিল হিসাব হবে। তাহলে আমরা লিখতে পারি যে নগদ হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট,
আর কি লিখতে পারে বিক্রয় হিসাব হলো ক্রেডিট। এরপর আমাদের দেওয়া আছে 23 তারিখ আন্ত ফেরত। আন্ত ফেরত মানে হলো বিক্রয় ফেরত, আন্ত মানে আসা, আর বয় ফেরত মানে হলো ক্রয় ফেরত। আমি যখন কোনো পণ্য দ্রব্য ক্রয় করি তাহলে ফেরত দেওয়া হচ্ছে ক্রয় ফেরত। আমরা যখন কোনো পণ্য দ্রব্য বিক্রি করি সেটা পণ্য ফেরত যদি এসে আন্ত ফেরত বলে, তা আন্ত ফেরত হিসাবে ডেবিট। আর কি লিখতে পারে দেনাদার হিসাব হলো ক্রেডিট। 27 তারিখে মিস্টার করিমকে পণ্য ফেরত দেওয়া হলো। কাকে পণ্য ফেরত দেওয়া হলো? মিস্টার করিমকে। এই যে মিস্টার করিমকে পণ্য ফেরত দেওয়া হলো, নিশ্চয়ই করিমের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছিল। পণ্য কখন ফেরত দেওয়া হয়? নিশ্চয়ই কখনো পণ্যের যদি ত্রুটি বিচ্যুতি দেখা যায়, পণ্য যদি নষ্ট হয়ে যায়, তাই সেই পণ্য ফেরত দেওয়া হয়। তাহলে পণ্য যেহেতু ফেরত দেওয়া হয়েছে, কাকে ফেরত মিস্টার করিম, তাহলে আমরা লিখতে পারি করিম হিসাব ডেবিট, তারপরে ক্রয় ফেরত হিসাব হলো ক্রেডিট। এ হলো আমাদের জাবেদাগুলো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জাবেদাগুলো সুন্দরভাবে না পারি তাহলে আমরা নগদান পারবো না। নগদ জাবেদার সাথে আমাদের যদি জাবেদা ভালো না পারি তাহলে দেওয়াবিল সম্পর্কে সমস্যা হবে। আর্থিক অবস্থার বিমান যদি আমরা করতে যাই তখনও সমস্যা হবে। তাহলে এই একটা বিল্ডিংয়ের যেমন বৃত্তি হলো তার ফাউন্ডেশন, হিসাব বিজ্ঞান প্রথম পত্র যদি ভালো মতো আমরা অঙ্ক পারতে চাই তাহলে আমাদের এই মূল ভিত্তিটা হলো জাবেদা। এই জাবেদা যদি আমরা সঠিকভাবে না পারি তাহলে আমরা সঠিকভাবে অঙ্কগুলো করতে পারবো না। তাহলে তোমরা অবশ্যই এই করোনাকালীন সময়ে, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা প্রতিষ্ঠানে আসতে পারতেছি না, আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। তোমাদের সকলেরই এই ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে হবে। প্রত্যেক স্টুডেন্টের, প্রত্যেক টিচারের ক্লাসগুলো দেখতে হবে, বেশি বেশি ক্লাস দেখবে, তাহলেই তোমরা কি করতে পারবা, এই সময়টা তোমাদের কাজে লাগবে। দেখা গেল যে করোনাকালীন সময়ে যে প্রতিষ্ঠান বন্ধ, তাহলে আমাদের তো আর লেখাপড়া করতে হবে না। না, এটা কোনো ভুল ধারণা তোমাদের, লেখাপড়া অবশ্যই করতে হবে, পরীক্ষা সময় মতো হবে, না একটু পরে হতে পারে, কিন্তু পরীক্ষা হবে। এই বিষয়ে তোমরা 100% নিশ্চিত থাকতে পারো। তাহলে তোমাদের আর সময় নষ্ট করবো না, তোমরা এই অঙ্কগুলো বাসায়, যেহেতু আমি পেজ নম্বর এবং অঙ্ক নম্বর এখান দিয়ে আছে, তোমাদের এই অঙ্কগুলো বাসায় খুঁজতে সুবিধা হবে। তোমরা সুন্দর করে খুঁজবা এবং দেখবা এবং বুঝবা। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তোমাদের জন্যই আমরা নিবেদিত প্রাণ। বর্তমান সরকারের এই সুন্দর ব্যবস্থাপনায় আন্তরিকতার ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী মহোদয়কে। এই করোনাকালীন সময়েও যাতে শিক্ষার্থীদের মাধ্যমে লেখাপড়া যে চলমান রয়েছে এটা খুব সুন্দর প্রক্রিয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।